গট ইট। আচ্ছা তোমাদের একটা জিনিস বলে রাখি, আমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে একটু ফলো আপ করে আসি। তাহলে দেখো, আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারে মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা যে টাইপের প্রবলেম মানে কাজ করে আসছি, তাদের মোস্ট অফ দা প্রবলেম কি ধরনের প্রবলেম ছিল? সবগুলা কিন্তু ছিল তোমার সুষম ত্বরণের গতিশীল বস্তুর জন্য, তাই না? তাই তো, আমরা যত ধরনের প্রবলেম করছি সবগুলা সুষম ত্বরণের গতিশীল বস্তুর জন্যই করেছি না? এখন ধরো যে একটা বস্তু সুষম ত্বরণেই চলতেছে, তবে এটা এটা ত্বরণের মান হচ্ছে ধরো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট একটু চিন্তা করে দেখো তো, আমরা যদি চিন্তা করি যে একটা বস্তুর বেগ বাড়তেছে, এটা কেমনে সম্ভব? কি করলে একটা বস্তুর বেগ বাড়ানো সম্ভব বলতে পারবা? বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে, তার মানে উইদাউট অ্যাপ্লাইং ফোর্স আমরা আসলে এতদিন ধরে যে ত্বরণের অঙ্কগুলো করে আসছি কোনোটাই আসলে কাজ করতো না। তার মানে বেসিক্যালি ফোর্স কামস ফার্স্ট অ্যান্ড দেন অ্যাক্সিলারেশন ইজ দ্য আউটপুট, রাইট? তো তার মানে দ্যাট মিনস ইন ওয়ান সেন্স উইদাউট চ্যাপ্টার থ্রি বা ফোর্স ছাড়া আমাদের চ্যাপ্টার টু এর কোনো লজিক নেই, ঠিক আছে? তো আমরা 60% 60 বা 65 বা আরো বেশি পার্সেন্ট কেসে চ্যাপ্টার থ্রিতে যে ম্যাথ গুলা করে আসবো তারা কমপ্লিটলি আমাদের সেকেন্ড চ্যাপ্টার রিলেটেড, মানে সুষম ত্বরণ রিলেটেড। তো মানে মেইন ট্রিগারটা কোথা থেকে করতে হয় চ্যাপ্টার থ্রিতে? সেটা হচ্ছে আমরা যখন চ্যাপ্টার টুতে ম্যাথ করে আসছি, আমাদের ত্বরণ নিয়ে কাজ করতে হতো বা ত্বরণের ভ্যালু হয়তো ডিরেক্ট দেওয়া থাকতো। সাপোজ এই অঙ্কটার মধ্যে বলা আছে ত্বরণের মানে এত, চ্যাপ্টার থ্রিতে এসে ওই একই অঙ্ক আপনি পাবেন, হুবহু সেম অঙ্কই হয়তো দিবে, কিন্তু সেখানে আপনাকে ত্বরণের ভ্যালু দিবে না, আপনাকে ত্বরণের ভ্যালু দিবে না, আপনাকে বলে দিবে যে এই বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, হয়তো তারা ফোর্সের অ্যামাউন্টটা বলে দিবে আপনাকে, ঠিক আছে? আর সাধারণত ওই বস্তুটা যেটা যেটার উপর বল প্রয়োগ করা হচ্ছে তার ম্যাস মানে ভর বলে দেওয়া থাকবে, এবং সেখান থেকে আপনাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে ওই ম্যাসের বস্তুটির উপর ওই পরিমাণ ফোর্স দিলে তার অ্যাক্সিলারেশন কত হতে পারে। এবং এটা আমরা কোন সূত্র দিয়ে ইউজ করি, সেটা হচ্ছে এফ ইকুয়াল এম এ, এই হচ্ছে মূল সূত্র। এখান থেকে আপনি ত্বরণটা বের করে নেবেন, বাকি অধিকাংশ বাকি কেস পুরোটাই আসলে চ্যাপ্টার টু এর মতো কাজ করবে। বুঝতে পারছি কাহিনীটা? এটা হচ্ছে মেইন ডিফারেন্সিয়েট টু এবং থ্রি এর মধ্যে, যদি আমরা ওই 60-70% অঙ্কগুলোর কথা চিন্তা করি, আর কনসেপচুয়ালি কোন পার্থক্য নাই। আমরা যেহেতু চ্যাপ্টার থ্রি আগেও করছি, দেখছি ম্যাথ গুলা কিরকম হয়, আমরা কানেক্ট করতে পারতেছি না, জিনিসটা আসলে সিমিলার হয় না, টু আর থ্রি একেবারে সিমিলার ম্যাথ হয় না। জি ভাইয়া, তো জাস্ট এইটুকু মাথায় রাখলেই হবে। এবং এটা আসলে কোন সূত্র? এটা হচ্ছে আসলে নিউটনস এর সেকেন্ড ল, তাই তো? এখন ধরো আমরা এই বস্তুটার উপর ফোর্স অ্যাপ্লাই করবো না, মানে নো ফোর্স, তাহলে কি হবে? তাহলে কি এটার অ্যাক্সিলারেশন হবে কোনোদিন? হবে না, কারণ উইদাউট ইফ দ্য ফোর্স ইজ জিরো দেন এ শুড বি এম এ শুড বি জিরো, দ্যাট মিনস এ শুড বি জিরো, কোনো অ্যাক্সিলারেশন হবে না। তার মানে এটার যে ভেলোসিটি যা ছিল তাই থাকবে, এটার ভেলোসিটি যদি জিরো থাকে সেটা জিরোই থাকবে, এটার ভেলোসিটি যদি 10 মিটার পার সেকেন্ড থাকে সেই ভেলোসিটি সে কন্টিনিউয়াসলি রান করতে থাকবে, রাইট? তো তার মানে উইদাউট ফোর্স দেয়ার ইজ নো অ্যাক্সিলারেশন আর নো ডিরেকশন চেঞ্জ, অ্যান্ড দ্যাট ওয়াজ বেসিক্যালি নিউটন ফার্স্ট ল, তাই না? আমরা প্রথম সূত্রে জানছি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তুটি স্থির থাকবে, গতিশীল বস্তুটি সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। এই কথাগুলো তো আমাদের কাছে একদম একদম দুর্ধার, তাই না? এগুলো তো কারো কোনো রকম বোঝার কোনো সমস্যা হইতেছে না, হইতেছে কি? কারো কোনো সমস্যা হচ্ছে কথাগুলো বুঝতে? না স্যার, একেবারে পানি ভাতের মতো কথা কিন্তু। আমি কিন্তু জাস্ট, যেহেতু তোমাদের আগের ক্লাস আছে, আমি যে প্রবলেম গুলো নিয়ে কথা বললাম, আমি জাস্ট ওটা হালকার উপর ঝাপসা বলতে পারো, টুকটাক বলে দিচ্ছি কিভাবে কিভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। তো নিউটনের ফার্স্ট ল এবং সেকেন্ড ল মোটামুটি এরকম, এবং আমার মনে হয় না যে এই টাইপের ম্যাথ গুলোতে কারো প্রবলেম হয়। হয় কি, কেউ আছো?
না ভাই আমার কোনো প্রবলেম হয় না। না স্যার, আর কথাও না। হ্যাঁ যদি এই চ্যাপ্টারের মধ্যে প্রবলেম হয় তাহলে বুঝতে হবে তুমি সেকেন্ড চ্যাপ্টারই ভালো না। তো যাই হোক, আশা করি এই পর্বটা হবে না। তো অধিকাংশের যেখান থেকে প্রবলেমটা শুরু হয় বা মানে অনেকটা কি বুঝি না তাও বুঝি না এরকম একটা সিচুয়েশন কাজ করে নিউটনের থার্ড ল থেকে, ঠিক আছে, যেখানে আসলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র, যেখান থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র পাওয়া যায়, ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে হয়, অনেক বিষয় আছে আছে। তো নিউটনের যে থার্ড লটা সেটা আমাদেরকে কি বলে, প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা অনেকে এই জিনিসটা বুঝি আবার বুঝি না এরকম মনে হয়, ঠিক আছে, কেন? তাহলে আমাদেরকে প্রথমে একটা উদাহরণ দিয়ে দেওয়া হয় যে তুমি মাটির উপর দাঁড়ায় আসো, ঠিক আছে, এই হচ্ছে তুমি। তো তুমি মাটির উপর বল প্রয়োগ করতেছো নিচের দিকে তোমার ওজনের জন্য, আর মাটিও তোমাকে বল প্রয়োগ করতেছো করতেছে। যখন এই কথাটা বলা হয় তখন অনেকে আবার উল্টা পাল্টা আকাশ পাতাল ভাবা শুরু করে, আচ্ছা মাটি যদি আমাকে বল প্রয়োগ করে তাহলে আমি কেন উপরের দিকে যাই না, অনেক ব্যাপার স্যাপার এখানে চিন্তা হয়, তাই না? এখন তোমরা একটু বলো তো আমাকে, এই এই থার্ড লতে কি কি প্রশ্ন তোমাদের মধ্যে সারা জাগে, মানে যেটা মনে হয় তোমাদের যে সূত্রের কথা মধ্যে এমনটা হওয়া উচিত ছিল তো তাই তো হয় না, দেখি না, এরকম কি কি কনফিউশন আছে, কোনো কনফিউশন থাকলে একটু বলো আমাকে, বা কি কি প্রশ্ন আছে, কোনো কনফিউশন নাই? কনফিউশন নাই, না থাকলেও একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝবো কিভাবে। ভাইয়া ওই পার্টটাতে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা বল প্রয়োগ করে বিপরীত ভাবে, বাট ওটা ঠিক গিয়ে বলটা বলটা আমরা দেখি না বা মনেই হয় না কখনো, তাই না? এটাই তো নাকি? জি ভাইয়া, যেরকম আমি যদি মাটিতে বল প্রয়োগ করি সেরকম মাটিও আমার উপর বল প্রয়োগ করে, তো বলের প্রয়োগে যেটা সমান হয় তবুও তবুও কি মানে তেমন ওইটাকে আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, আমরা প্রথমে একটা ভুল লাইন পড়ি সবাই, যেটা হচ্ছে আমরা যখন মাটির উপর বল প্রয়োগ করি এই এইটুকু ঠিক আছে, তারপরে আমরা কি বলি মাটিও আমাদের উপর বল প্রয়োগ করে, এই কথাটা সম্পূর্ণ ভুল। এই কথাটা আমরা ভুল ভাবে নেই, এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। সমস্যা আসলে আমাদের মানে ওইভাবে ক্লিয়ার করে বলাই হয় না জিনিসটাকে। খেয়াল করো, ধরলাম এই লোকটার ওজন 10 নিউটন, মনে করে এটা হচ্ছে রিদিকা, ঠিক আছে, তো রিদিকার ওজন হচ্ছে 10 নিউটন। তাহলে রিদিকা মাটিতে 10 নিউটন বল প্রয়োগ করে, তাই না? আচ্ছা, তাহলে টেকনিক্যালি সূত্র কথা অনুযায়ী আমাদেরকে বলতে হবে যে মাটিও রিদিকাকে 10 নিউটন বল প্রয়োগ করে, তাই তো? বাট না, মনে করো রিদিকা এই জায়গায় দাঁড়ায় আছে, এখন রিদিকা যদি সরে যায় তাহলে ওই জায়গার মাটি কি উপরে উঠে আসবে? আসবে কি না নাকি আসে? ভাইয়া, তাহলে মাটি যদি আসলে বল প্রয়োগই করতো তাহলে মাটি উপরের দিকে উঠে চলে আসার কথা ছিল। তুমি যদি মাটির মধ্যে একটন বল দাও তাহলে সব সব মানে কথা অনুযায়ী মাটিও তো একটন বল প্রয়োগ করে, তাহলে হিসাবে তো মাটি বিপুল পরিমাণ ফোর্সে উপরে চলে আসার কথা ছিল, তাই না? আসলে আমরা জিনিসটাকে আমাদেরকে হয়তো একটু ভাষাগত কারণে হয়তো কমপ্লেক্সিটিটা তৈরি হয়, ভাষাগত ভাবে কেন জানি আমাদের ক্লিয়ার করে বোঝানো হয় না। আসলে ব্যাপারটা এইটা না যে আমরা মাটিতে বল প্রয়োগ করলে মাটি আমাদেরকে বল প্রয়োগ করে, ব্যাপারটা হচ্ছে এই, আমরা যখন মাটিতে 10 নিউটন বল প্রয়োগ করি তখন আমরা অনুভব করি যে আমাদের উপরও নিচ থেকে 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে। বা আরেকটু ইজি করে যদি বলি, মনে করো 10 নিউটন ভরের একটা লোক শূন্যে ভাসতেছে, শূন্যে ভাসতেছে, হ্যাঁ, মানে তার উপর ওজন বা কোনো কিছু কাজ করতেছে না, ঠিক আছে, কোনো বল কাজ করতেছে না। এই অবস্থায় কেউ যদি তাকে নিচ থেকে 10 নিউটন বলে পুশ করে কিন্তু সে লড়বে না, তখন সে কি পায়ের মধ্যে সেই মানে ফোর্সটা ফিল করবে না, করবে কি না, করবে কি না, চিন্তা করো।
তোমার কি আমার কথা? আচ্ছা যেটা বলতেছিলাম, ধরো একটা লোক শুনে আছে, শুনে ভাসছে, ধরো তুমি শুনে ভাসতেছ, তোমাকে যদি কেউ নিচ থেকে সচেতন বল প্রয়োগ করে কিন্তু তুমি জায়গা থেকে নড়তেছো না, তাহলে আসলে 10 নিউটন বলটা তোমার পায়ের মধ্যে গিয়ে পড়বে না, মানে তোমার পায়ে তুমি জিনিসটা ফিল করবা না। জি ভাইয়া, তো সিমিলারলি তুমি যদি শূন্য স্থানে থাকা অবস্থায় মাটি থেকে 10 নিউটন বল, মানে কেউ তো নিচ থেকে 10 নিউটন বল প্রয়োগ করলে তোমার পায়ে যেরকম অনুভূতি হবে বা যেরকম ভাবে ব্যথা পাবা তুমি পায়ে বলটার কারণে, তুমি যখন পৃথিবীতে তোমার নিজের 10 নিউটন ওজন নিয়ে বল প্রয়োগ করো, তখন তুমি সেই 10 নিউটন ওজনটা নিজের পায়ের উপর ফিল করো, এন্ড দ্যাট ইজ হোয়াই তুমি যখন দাঁড়ায় থাকো অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারো না, কারণ পায়ে একটা প্রেশার ফিল হয়। কথাটা কি বুঝতে পারছো? জি ভাইয়া, তো ব্যাপারটা তাহলে কি, আসলে মাটি বল প্রয়োগ করে না, মাটি বল প্রয়োগ করে না, আমরা যে ক্রিয়া বল ক্রিয়াটা দেই সেই ক্রিয়াটাই আমরা আসলে অনুভব করি অ্যাজ এ প্রেশার, কারণ মাটিটা একটা সলিড জায়গায় ফিক্সড। এখন চিন্তা করো, আমরা যখন লিফট থেকে নামতে থাকি তখন পায়ে একটু হালকা হালকা লাগে না? প্রথমে যখন লিফটটা স্টার্ট নেয় লাগে কি না? কেন জি লাগে? ভাইয়া, কারণ তুমি লিফটের ফ্লোরে বল প্রয়োগ করতেছো, বস্তুটা মানে লিফটটা নিচের দিকে সরে যাচ্ছে। এখন মনে করো তুমি যদি কোনো কোনো একটা বন্ধুকে ধাক্কা দাও, সাপোজ ধাক্কা দাও, বন্ধু তো দাঁড়ায় আছে, তুমি কি তখন যদি ধাক্কা দাও তোমার হাতে যতটা প্রেশার লাগবে, বাট মনে করো তোমার বন্ধুরা তোমার সামনে দিয়ে দৌড়ায় যাচ্ছে, তুমি দৌড়ানো অবস্থায় তাকে ধাক্কা দিতে চাও, তখন তোমার কাছে মনে হবে না তুমি ধাক্কাই দাও নাই ঠিক মতো, এরকম ফিল হবে না, বা তুমি হাতের মধ্যে ধাক্কাটা ফিল করবা না, এরকম হবে না? তো তার মানে কি, তার মানে হচ্ছে তোমার বন্ধুটা সরে যাওয়ার কারণে তুমি হাত যত দ্রুত সরাইছো তোমার বন্ধুটাও ঠিক তত দ্রুতই যদি সরে যেতে থাকে, তাহলে তুমি লিটারেলি তোমার হাতের মধ্যে কোনো চাপই অনুভব করবা না। কথাটা বুঝতে পারছো? জি স্যার, তো এইখানে তো মাটি সরে যায় না, মাটিটা মাটির জায়গায় যাবো, ঠিক আছে? তো আমরা যখন মাটিতে 10 নিউটন ধাক্কাটা দেই, ওইটা আমাদের ঠিক পায়ে আমরা ফিল করতে পারি, কারণ পায়ের উপর গিয়ে প্রেশারটা পড়ে, ওইটাই আমরা প্রতিক্রিয়া বল হিসেবে ফেস করি। যখন লিফট উপরের দিকে ওঠে তখন কি হয়, তুমি একটা বস্তুকে যেদিকে ধাক্কা দিচ্ছ সেই দিকে তোমার উল্টা দিকে আসার চেষ্টা করো, তোমার অবস্থা আরো বেশি খারাপ হবে না? তুমি যদি একটা বন্ধুকে ধাক্কা দিয়ে থাকো, তোমার একটা বন্ধু তোমাকে উল্টা দিকে ধাক্কা দেয়, তুমি হাতের মধ্যে বেশি বল অনুভব করবা, তোমার হাতের মধ্যে প্রেশারটা বেশি লাগবে, ঠিক সেই কারণে তখন তোমার ওজনটা বেশি মনে হয়, কারণ তুমি যখন লিফটে লিফট যখন উপরের দিকে উঠে থাকে তুমি চাও লিফটকে নিচের দিকে নামাইতে, লিফট যাইতেছে উপরের দিকে, তখন আলটিমেটলি তুমি তোমার ওজন যদি 10 নিউটন হয়, তুমি তো লিফটের মধ্যে 10 নিউটন দিতেছই, বাট লিফট উপরের দিকে ওঠার কারণে তোমার কাছে মনে হবে যে 10 নিউটন বলের বেশি তুমি বল দিয়ে ওই লিফটটাকে পুশ করতে চাইতেছো নিচের দিকে। তো মনে করো তুমি 12 নিউটন বল দিয়ে পুশ করতেছো নিচের দিকে, তো তার মানে তখন তোমার কাছে মনে হবে তোমার পায়ের মধ্যে নিচ থেকে কেউ 12 নিউটন ফোর্স পুশ করতেছে, আর এই কারণে তখন তোমার ওজন 10 নিউটন হওয়ার সত্ত্বেও তোমার মনে হবে তুমি হয়তো 12 নিউটন ওজনের হয়ে গেছো, মানে ভারী লাগবে নিজেকে, মনে হবে নিচের দিকে চাপতেছে আমাকে। বিষয়টা বুঝতে পারছো কাহিনীটা? জি ভাইয়া, তো তার মানে হচ্ছে গিয়ে ক্রিয়া আর প্রতিক্রিয়া জিনিসটা আসলে এক জিনিস না, এবং এইটা যে সবসময় সমান হবে সেটাও ম্যান্ডাটরি না। তাহলে কি নিউটন ভুল বলছে যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান? না, সেটাও ভুল বলে নাই নিউটন, এই সত্যটা বলছে কেবলমাত্র তখনকার জন্য যখন দুইটা জিনিসই স্টেবল অবস্থায় আছে, লিফটও দাঁড়ায় আছে, সরি তুমিও দাঁড়ায় আছো, তাহলে লিফটও দাঁড়ায় আছো তুমিও দাঁড়ায় আছো, মানে লিফটও বল লিফটে এক্সট্রা কোনো ফোর্স দিচ্ছে না, তুমি এক্সট্রা কোনো ফোর্স দিচ্ছ না, তুমি তোমার ওজনের সমান ফোর্স লিফটে দিচ্ছ এবং তুমি সেইটাই ফিল করতেছো, যে তুমি সমান সমান ফিল করো, তখন গিয়ে ক্রিয়া প্রতিক্রিয়াটা সমান হয়। বুঝাইতে পারছি জিনিসটা? জি দেখো তো, ভাইয়া, আচ্ছা আরেকটু ইজিলি চিন্তা করো, আমার এই পাশে একটা দেয়াল আছে, ঠিক আছে,
আমি আমার পাটা মনে করো বাঁধা, আমি পা নাড়াচাড়া করতে পারি না, আমি কি ওইদিকে যাইতে পারবো কখনো? না দেয়ালটাকে ধাক্কা দিয়ে আমি চলে যেতে পারবো না, পারবো কি না? পারবো। তাহলে আমি যদি ওইদিকে যাই তার মানে কি বলের সংগ্রহ যে বলতে হবে না, কিছু একটা আমাকে ওইদিকে ধাক্কা দিচ্ছে, তাই তো? জি বাট আমি কি আমাকে আসলে ওইদিকে ধাক্কা দিছি নাকি আমি দেয়ালের দিকে ধাক্কা দিছি? দেয়ালকে দিয়ে এটা ছিল ক্রিয়া, তার বিনিময়ে আমি প্রতিক্রিয়া পাইছি এইদিকে, যেটা পেয়ে আমি সামনের দিকে ওই ডান এদিকে চলে গিয়েছে। তাহলে কি দেয়াল আমাকে আসলে ধাক্কা দিছে নাকি আমি আমার বলটাই ফেরত পাইছি? আপনার বলটা ফেরত পাইছি। তার মানে দেয়ালের আসলে আমাকে প্রতিক্রিয়া দেওয়ার কোনো ক্ষমতা নাই, তার যেটুকু ক্ষমতা আছে সেটা হচ্ছে আমার দেওয়া বলটাকে আটকে দেওয়া, মানে সে মুভমেন্ট করবে না, সে এক জায়গাতেই বসে থাকবে। দেয়ালটাকে নড়াচড়া আমি করতে পারতেছি না, এবং যার কারণে দেয়াল যেহেতু নড়তেছেই না, মানে কি নড়তেছে না মানে কি তার কোনো ত্বরণ হচ্ছে না, মানে তার মধ্যে আমি আসলে কোনো বল দিচ্ছি না, আমি যেই বলটা ক্রিয়া হিসেবে দিচ্ছি পুরাটাই সে আমাকে প্রতিক্রিয়া হিসেবে ফেরত দিতেছে। বুঝতে পারছি কাহিনীটা? জি ভাইয়া, এবার চিন্তা করে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আর কোনো কনফিউশন আছে কিনা। আছে না ভাইয়া আমার কোনো নাই। বাকিদের? আছে না স্যার, বাকি কি আসো না লিভ করছো? আসি স্যার। তোমার কোনো প্রশ্ন নাই না? জি না স্যার। আচ্ছা দ্যাটস ফাইন। এবার তাহলে ঘর্ষণ নিয়ে কথা বলি। আচ্ছা মানে একেবারে সবার শেষে ভরবেগের সংরক্ষণ সূত্রটা বুঝতে সমস্যা হয় না তোমাদের? ভাইয়ের সূত্রটা কোথেকে আসছে? সূত্রটা নিউটনের তৃতীয় সূত্র থেকে আসছে। কিভাবে আমি একটু বলি, প্রমাণটা কি, মানে প্রমাণটা কি জানতে চাচ্ছ নাকি প্রমাণটা কিভাবে, সূত্রটা কিভাবে তৃতীয় সূত্র থেকে হইলো আসলো এরকম চিন্তা করতেছ? জি ভাইয়া, কোথেকে আসছে সূত্রটা? আচ্ছা, কিভাবে জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি, ধরো আমাদের কাছে দুইটা বস্তু আছে, দুইটা বল বা চাকা, ধরো দুইটা চাকাই একই দিকে গতিশীল, একই দিকে গতিশীল, এবং এইটার বেগ হচ্ছে U1 ধরো আদি বেগ, এবং এইটা আদি বেগ হচ্ছে U2, এবং আমরা বলতেছি U1 ইজ গ্রেটার দেন U2। এখানে তার মানে কি বুঝতেছো, পিছেরটা ফাস্ট সামনেরটা স্লো, ঠিক আছে? তো এখন তার মানে কি ঘটবে আমরা কি দেখবো, আমরা দেখবো এক সময় পিছেরটা গিয়ে সামনেটাকে ধাক্কা মারবে, তাই না? তো ধরো পিছেরটা সামনেটাকে ধাক্কা মারলো, এই জায়গাতে এসে তার একসঙ্গে অ্যাটাচ হইলো। তো এখন যদি আমরা ধরে নেই যে পিছনের বলটা সামনের বলটাকে F1 বলে ধাক্কা দিছে, F1 বলে ধাক্কা দিছে, তাহলে একটু চিন্তা করো, তার মানে আমরা বলতে পারি যে সামনের বলটা F1 একটা বল পিছন থেকে অনুভব করছে, এবং সেহেতু যেটা হচ্ছে যে পিছনের বলটা যেহেতু সামনে একটা অবস্ট্যাকল পেয়ে গেছে, অবস্ট্যাকল পেয়ে গেছে, যার কারণে সে পেছনের দিকে একটা প্রতিক্রিয়া বল অনুভব করবে, তাই না? কথাটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবং সেই প্রতিক্রিয়া বলটার মান আমরা ধরে নিলাম F2। এখন এই জায়গাতে অনেকে চিন্তা করে F1 F2 কি এর জন্য না এর জন্য, আসলে দুইজনের জন্য, ঠিক আছে? যদি এর কথা সামনের জন্য চিন্তা করো, তার জন্য ক্রিয়া F1 প্রতিক্রিয়া F2, পেছনের বলটার জন্য ক্রিয়া F1 প্রতিক্রিয়া F2। বিষয়টা বোঝা গেছে? মানে দুজনের জন্য দুইটা সমান, এটা একটা প্যারাডক্সের মতো আর কি। এখন চিন্তা করো, আমি একটু বলে রাখি যে সামনের বলটা মনে করে যদি দাঁড়ায় থাকতো, ওই অবস্থায় যদি পেছনের বলটা ওই একই U1 বেগ নিয়ে আঘাত করতো, তাহলে কিন্তু এই বলের পরিমাণটা অনেক বেশি হইতো, কথাটা বুঝতে পেরেছো? কিন্তু যেহেতু সামনেরটাও বেড়েতেছে, তার কারণে মানে অ্যাকচুয়ালি দুইটাই দৌড়ানোর কারণে একটা সিট থাকলে যে পরিমাণ বল দিতে পারতো একজন একজনকে,
সামনের তো দৌড়ানোর কারণে সেই পরিমাণ বল দিতে পারে না, কম পরিমাণ বল দিতে পারে, এবং সেটার মানে হচ্ছে F1 বা F2। বুঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা এখন খেয়াল করো যে তারা একসঙ্গে বল প্রয়োগ করতেছে, এবং আরেকটা জিনিস ম্যান্ডেটরি মাথায় রাখতে হবে, এটা বলতে ভুলে গেছিলাম, অ্যাক্সিলারেশন আমরা কতক্ষণ পাবো? অ্যাক্সিলারেশন আমরা ততক্ষণই পাবো যতক্ষণ ফোর্স কাজ করবে। ফোর্স ছাড়া যখন ফোর্স আর কাজ করবে না, দুইটা বস্তুর মধ্যে কন্টাক্ট আর কাজ করবে না, তখন কিন্তু আর ফোর্সও মানে অ্যাক্সিলারেশনও ঘটবে না। তো যেহেতু পিছনেরটা সামনে একটা অবস্টাকল পাইছে, মানে সে একটা প্রতিক্রিয়া পাইছে পেছনের দিকে, তাহলে তার ভেলোসিটি কি হবে? ডিক্রিজ করবে। আর সামনেটা তো সামনে যেতেছিল, এখন সে পেছন থেকে আরেকটা ফোর্স পাইছে অ্যাজ এ ক্রিয়া, তো তার ভেলোসিটি কি হবে? আরেকটু বাড়বে, মানে তার জন্য অ্যাক্সিলারেশন হবে, মানে সামনেটা হবে অ্যাক্সিলারেশন, পেছনেরটা হবে ডিসিলারেশন। বুঝতে পারছি কাহিনীটা? জি ভাইয়া, তো এই জি স্যার। অ্যাক্সিলারেশন ডিসিলারেশন হয়ে যেটা ঘটবে, ধাক্কা ধাক্কির পর সামনেরটা আরো সামনে চলে যাবে আর পেছনেরটা একটু পিছনে পড়ে যাবে, বাট স্টিল নাও তাদের ভেলোসিটিটা সেম ডাইরেকশনেই থাকবে। ঠিক আছে, এখন ভেলোসিটি সেম ডাইরেকশনে আছে, বাট ভেলোসিটি কি এক আছে? নাই। এটার তো সামনেটার তো ডিক্রিজ হয়েছে। ধরো আচ্ছা আরেকটা জিনিস ধরলাম, এটাও ধরো হচ্ছে M2 আর এটা ধরো হচ্ছে M1, মানে M1 M2, M1 M2, M1 M2। তাহলে M2 যেহেতু অ্যাক্সিলারেশন হবে, তার নতুন একটা ভেলোসিটি গেইন হবে, তো নতুন ভেলোসিটিটা ধরলাম সেটা হচ্ছে V2, আর M1 এর জন্য তার যেহেতু ডিক্রিজ হয়েছে, তার নতুন ভেলোসিটি হচ্ছে V2। এবং এখন কিন্তু আর বেগের চেঞ্জ হবে না, কারণ এখন আর তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া নেই, বাইরে কোনো ফোর্স কাজ করতেছে না। মনে রেখো বিষয়টা। তো এই হচ্ছে বিষয়, তার মানে এইখানে V2 ইজ স্মলার দেন V1, তার মানে দুইটার একটা বেগ ছিল বেশি, একটা বেগ ছিল কম। আর এখানে কি হয়েছে, যেটার বেগ কম সেটার বেগ বেশি হয়েছে, যেটা বেশি ছিল সেটা কম হয়েছে। কোনো সমস্যা? আশা করি সমস্যা নাই। এখন এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটা আসলে ঘটছে কোন জায়গায় বলতো? এখানে, এখানে না এখানে, এই জায়গাটাই ঘটছে যতক্ষণ পর্যন্ত তারা কন্টাক্টে গেছিল। তার মানে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, এখানে নিউটনের থার্ড ল কাজ করছে। তাহলে আমরা যদি এখন ক্রিয়া প্রতিক্রিয়া বলটা হিসাব করি, তাহলে শর্ত অনুযায়ী F1 আর হচ্ছে F2 কি হওয়া উচিত? সমান হওয়া উচিত, তাই তো? তাই না? তো এখন খেয়াল করো F1 একটু সেম, বাট দুইটা ডিরেকশন কি আসলে এক? বিপরীত দিক। বিপরীত দিকে, তার কারণে একটার আগে মাইনাস বসাইতে হবে। আমরা F1 কে প্লাস ডিরেকশন ধরলি, তাহলে এটা হচ্ছে মাইনাস ডাইরেকশন। এখন এই জায়গায় অনেকে চিন্তা করে, কি এই জায়গাতে অনেকে জিনিস নিয়ে সমস্যায় পড়ে, যে আমরা যদি এই পাশে এখন সমীকরণ অনুযায়ী F1 এই পাশে রেখে F2 কে এই পাশে নিয়ে আসি, তাহলে F1 প্লাস F2 ইকুয়াল টু 0 হয়ে গেল না, তাহলে কি মোট বল শূন্য? না, এখানে একটু ভুল ভাবে আমরা জিনিসটা চিন্তা করি, যেটা হচ্ছে খেয়াল করো বোঝাই তোমাকে, F1 আর F2 অ্যামাউন্টটা সেম, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে, কিন্তু দিকটা আলাদা। ধরো এই এই বলটা হচ্ছে 10 নিউটন, তাহলে এটা তো প্লাস 10 নিউটন হবে না, তাহলে এটা কত হবে? এটা হবে তোমার -10 নিউটন, না? তো এখন যদি আমি এইভাবে লিখি, তাহলে কি হবে? শর্ত মতে 10 নিউটন ইজ ইকুয়াল টু -10 নিউটন, এরকম হবে না? তাই তো। জি স্যার। এখন 10 নিউটন আর -10 নিউটন কোন সমান হইতে পারে ম্যাথমেটিক্যালি? না ভাইয়া, সমান হইতে পারে না। তাহলে এখানে ঝামেলাটা কোথায়? আসলে ঝামেলাটা হচ্ছে আমরা এই যে মাইনাসটা বসাইছি, এটা আসলে গাণিতিক কারণে মাইনাস না, এটা হচ্ছে দিক উল্টার কারণে মাইনাস। আরেকটু ইজিলি যদি বোঝাই, চিন্তা করো ধরো এই দিকে বলটা কাজ করতেছে 10 নিউটন, এটাকে আমি 5 নিউটন বলতেছি, খেয়াল করো, তাহলে এই দিকে যদি বলটা কাজ করে সেটা তো -10 নিউটন, তাই তো? তো এখন আমি যদি এই -10 নিউটন বল যেটা এদিকে কাজ করতেছে, এইটা ঠিক উল্টা একটা বল তৈরি করতেছে, মানে উল্টা ভাবে ভাবতে চাই, তাহলে তখন এইটা কি +10 হয়ে যাবে না? মানে ঘুরে ফিরে বিষয়টা একই রকম দাঁড়াচ্ছে, খেয়াল করতেছো? তো এই যে -10 নিউটন, এইটার মানে হচ্ছে আসলে এইটা তো F1
এটা হচ্ছে F1, এটা কার সমান? F2 এর যেদিকে, তার বিপরীত দিকের সাথে সমান। তার মানে আমি যখন F2 কে যদি আমি এখন সামনে মাইনাস বসায় উল্টায় দেই, তাহলে আসলে তখন এই দিকটা লিটারালি এই দিকে ঘুরে যাবে না? চিন্তা করো তো। বুঝতে পারতেছি? ভাই আর একটু বলেন। আমি যদি এই ফোর্সটাকে প্লাস 10 নিউটন বলি, এখন আমি যদি এই 10 এর প্লাসের আগে মাইনাস বসাই দিই, তার মানে লিটারালি আমি জিনিসটাকে উল্টায় দিছি না? হ্যাঁ স্যার। তো এখন আমরা যখন এই এইটাকে F1 ধরতেছি এই দিকে, তাহলে এইটার সমান তো একমাত্র এইটাই হইতে পারবে, তাই না? নাকি? হ্যাঁ স্যার। এখন এই পাশে যে F2 আছে, সেটার আগে যদি আমি এখন মাইনাস বসায় দেই, মাইনাস বসায় দেই, তার মানে আমি এই F2 ফোর্সের উল্টাটা চিন্তা করতেছি না? জি স্যার। জি ভাইয়া। বুঝতে পারছি? তার মানে তখন এইটাও এইদিকে আর এইটার উল্টাটাও এইদিকে এবং মানও সেম, তখন গিয়ে দুইটা সেম হয়। বুঝতে পারছো কাহিনীটা? তো আমি যখন এখানে 10 বসাবো, 10 ইজ ইকুয়াল টু এই ডিরেকশনের জন্য একটা মাইনাস আসবে, আর অন দা আদার হ্যান্ড আমি এই যে বলটা নিছিলাম, এই বলটা তো আসলে উল্টা দিকে কাজ করে, তাই না? এই জন্য এইটার জন্য আরেকটা -10 বসবে। বুঝছো কাহিনীটা? এবার জি ভাইয়া। এখন দেখো, 10 ইজ ইকুয়াল টু 10, বুঝতেছ? কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। তাহলে এই মাইনাসটা কিসের কারণে? সূত্রের কারণে, ম্যাথমেটিক্যাল কারণে না। ম্যাথমেটিক্যাল কারণে বসাতে গেলে আরেকটা মাইনাস এখানে আসতে হবে। ক্লিয়ার? তো যাই হোক, তো F2 ইকুয়াল মাইনাস F1 ইকুয়াল টু মাইনাস F2, এইটাকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম আমরা, নাকি? এখন দেখো, এই যে ঘটনাটা যখন ঘটছে, তাদের দুজনই তো ত্বরণ হয়েছে, ত্বরণ মন একজনের ত্বরণ হয়েছে, একজনের মন্দন হয়েছে, তাই না? তো আমরা ধরলাম সামনেটার যে ত্বরণ হয়েছে, মানে M2 ভরের বস্তুটার যে ত্বরণ হয়েছে, সেটার মান হচ্ছে A2, আর পিছনেরটা মানে M1 ভরের বস্তুর যে মন্দন হয়েছে, সেটার মান হচ্ছে A1, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই, তাহলে F ইকুয়াল MA, তাহলে F1 এর জায়গায় কি বসবে আমাদের? M1 A1 বসবে না, কারণ তো প্রথম বস্তুর জন্য। সিমিলারলি F2 কার জন্য হবে? M2 A2, সামনে কিন্তু মাইনাস থেকে যাবে। বুঝতে পারছি কাহিনীটা? আচ্ছা, এরপরে কি করব আমরা? আমরা A কে A ইকুয়াল টু কি জানি, A কে ভাঙালে কি পাওয়া যায় বলো? B-U/T V-U/T, তো ধরলাম তারা যে একসাথে সংঘর্ষ ঘটাইছে, এই সময়টা হচ্ছে T। এখন এই T কিন্তু আসলে দুজনেরই সমান, কারণ দুজনে যতক্ষণ একসাথে মিলিতেছিল, ততক্ষণ সময় দুজনের মধ্যে এই বেগের কম বেশিটা হয়েছে। সময় দুজনের জন্য সমান, বাট বেগ আলাদা ধরতে হবে। তার মানে V-U/T যদি ধরি, তার মানে এটা ছিল V1, তাহলে সেটা হবে V1-U1/T, ঠিক আছে? V1-U1/T, আর এটার জন্য কি হবে? -M2 হচ্ছে V2-U2/T। কোনো সমস্যা আছে? সমস্যা আশা করি নাই। তাহলে এখান থেকে আমরা যদি গুণ করি, দুই পাশে টি কাটা চলে যায়, তাহলে থাকবে M1V1-M1U1 = তোমার -M2 × V2 - কি হবে? প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে M2-U2। কি লিখলাম? M2U2, হ্যাঁ M2U2। এখন যে কাজটা করবো আমরা, সব M1 গুলাকে এক পাশে নিবো, সব M2 গুলাকে আরেক, সরি কি বলতেছি, সব U1 গুলাকে মানে আদিবেগ গুলাকে, মানে ঘটনার আগে সব ছিল U, ঘটনার পরে সব হচ্ছে V, তাই না? তো সব U-ওয়ালা গুলাকে এক পাশে নিবো, সব V-ওয়ালা গুলাকে আরেক পাশে নিবো। তো আমরা যদি এখানে সব রাখি, তাহলে এখানে -M1U1 - M1U1 রাখলাম, ওই পাশ থেকে হচ্ছে M2U2, এটা এই পাশে আনলে -M2U2 হবে, তাহলে -M2U2
ইউ টু রাখলাম, এটা নিয়ে চলে আসলাম। এখন ডান পক্ষে দেখো এখানে কি আছে, মাইনাস এম টু ভি টু, আর এই পাশে কি ছিল, মাইনাস এম ওয়ান ভি ওয়ান। তো এটাকে আগে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস ছিল, এই পাশে মাইনাস হবে, মাইনাস এম ওয়ান ভি ওয়ান, আর এখানে তো মাইনাস এম টু ভি টু ছিলই আগে, এম টু ভি টু হয়ে গেছে। তো এখন দেখো সবগুলোর আগে মাইনাস, তো সবগুলোর আগে মাইনাস থাকলে কি, মাইনাস দিয়ে গুণ দিয়ে উঠাই দিলে সব প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এখন খেয়াল করো এম আর ইউ, এটা এই দুটা কি, ভর আর বেগ না, নাকি? এটা আমরা জানি তো, ভর বেগ জানি তো, বুঝি তো না সবাই? জি স্যার। আচ্ছা, তো ভর আর বেগ গুণ দিলে কি পাওয়া যায়, ভর আর বেগ গুণ দিলে যে ভর বেগ পাওয়া যায় এটা আমরা জানি। তাহলে এম ওয়ান ইউ ওয়ান কার ভর বেগ, এই প্রথম বস্তুর ভর বেগ, ঠিক আছে? এম টু ইউ টু কার ভর বেগ, দ্বিতীয় বস্তু, প্রথম বস্তুর ভর বেগ। কখন, এই ধাক্কা ধাক্কির আগে, মানে সংঘর্ষের আগে ভর বেগ, বুঝতে পারছি? তো এই দুটাকে আমি যোগ করতেছি, যে যোগ করলে আসলে কি পাইলাম আমরা, সংঘর্ষের আগে মোট ভর বেগ, তাই না? এখন খেয়াল করো এম ওয়ান ভি ওয়ান আর এম টু ভি টু, এটাও আসলে সংঘর্ষের পরে গিয়ে তাদের দুইজনের মোট ভর বেগ, তাই না? জি ভাইয়া, বুঝতেছি না। তাহলে দেখো তারা একসাথে সংঘর্ষ করছে, একজনের বেগ বাড়ছে একজনের বেগ কমছে, তো বেগ বাড়া মানে ভর বেগ বেড়ে গেছে, বেগ কমলে মানে ভর বেগ কমে গেছে, মানে একজনের ভর বেগ এখানে কমছে একজনের ভর বেগ বাড়ছে। বাট কমা বাড়ার পরে টোটাল যদি যোগ করে দেখি আসলে সমানই আছে মোট যোগফল, তার মানে একজনের ভর বেগ যতটুকু কমছে আরেকজনের ঠিক ততটুকুই বাড়ছে, যার কারণে টোটাল ভর বেগের কোনো চেঞ্জ হয় নাই। আর এই জন্য এইটাকে আমরা বলি ভর বেগের সংরক্ষণ সূত্র, এই সূত্রটাকে আমরা বলি ভরবেগের সংরক্ষণ সূত্র। তার মানে কি? আচ্ছা ভাইয়া, জি জি, এটাকে আমরা শক্তি সংরক্ষণশীলতা সূত্র বলতে পারি? হ্যাঁ তাও বলতে পারি, কারণ ভরবেগের ওয়ান কাইন্ড অফ এনার্জি। শক্তি সংরক্ষণশীলতা শুধু এটা না, পুরো ফিজিক্স বইয়ে যত রুলস আছে যত কিছু আছে সবকিছুই শক্তি সংরক্ষণশীলতা সূত্র, ঠিক আছে? তো এটা আলাদাভাবে বলার কিছু নাই আসলে, ঠিক সিমিলারলি এই জন্য আমরা এটাকে আমরা বলতেছি ভরবেগের সংরক্ষণ সূত্র, কারণ দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে টোটাল ভরবেগ সংরক্ষণ থাকে। আর এই জন্য এই সূত্রটাকে আমরা বলি যে কোন একটা ব্যবস্থায় বা কোন একটা সিস্টেমে কোন বা যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হয়, কেবলমাত্র যদি দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হয়, তখন ওই সম্পূর্ণ ব্যবস্থা বা সিস্টেমের মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। এখানে কি বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়েছে, না, বাইরে কোনো কিছু বল আমরা চিন্তা করি নাই, বা এখানে ঘর্ষণ বলও কিন্তু আমরা চিন্তা করি নাই। তো যখন এই ঘটনাটা ঘটবে তখনই আসলে বলতে হবে যে ভরবেগ সংরক্ষিত হয়েছে। বাট প্র্যাকটিক্যালি দেখা যায় এটা সব কখনোই হয় না, কেন? কারণ কোনো না কোনো ভাবে কিছু না কিছু এনার্জি লস হয়ে যায়। এই জন্য যখন বাড়ি খায় শব্দ হবে বা তাদের মধ্যে ঘর্ষণ হয়, সেখান থেকে কিছু তাপ উৎপন্ন হয়, মানে এই শক্তিগুলো রিলিজ হয়ে যায়, কমে যায়, যার কারণে দেখা যায় যে মোট ভরবেগ আগে যা ছিল পরে গিয়ে সেটা ডেফিনেটলি প্র্যাকটিক্যাল লাইফে কিছুটা কম পাওয়া যাবেই। বাট আমরা এটা চিন্তা করব না, তবে আমাদের এরকম ম্যাথও থাকবে যে সংঘর্ষের আগে দুটা বস্তুর ভর বা বেগ দেওয়া থাকবে, যা হিসাব করে দেখতে হবে সংঘর্ষের আগে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ এক হয়েছে কিনা। যদি এক হয় তাহলে বলতে হবে যে সংঘর্ষের সূত্র মানছে, না হলে বলতে হবে মানে নাই। বুঝতে পারছি ঘটনাটা? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে আমাদের ভরবেগ সংরক্ষণ এবং এই সূত্রটা মাথায় রেখো, এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু ইকুয়াল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এখন যদি বস্তু একটা নয় তিনটে হইতো তাহলে আরেকটা অ্যাড হইতো, মানে এম সি ইউ সি আর এখানে এম এম সি ভি সি অ্যাড হইতো, আর কোনো পার্থক্য হইতো না, ঠিক আছে? জি ভাইয়া। তো নেক্সট কি সমস্যা তোমাদের, আর কি জানি বললা, ওই যে মহাকর্ষ নাকি ঘর্ষণ, ঘর্ষণ তো বলছো, ঘর্ষণটা শেষে বলি, কারণ এটা লাস্টের টপিক। তো মহাকর্ষতে কার সমস্যা ভাই? আমি বলছিলাম কি সমস্যা একটু বলো তো আমাকে, স্পেসিফাইড করে বলো তো।
সমস্যা বলতে পারতেছো না ভাইয়া? ওই যে ওইটাতে সমস্যা হয় যে দাঁড়ান একটু। দাঁড়াই আছি, বলো। ভাইয়ের যে সেকেন্ড অধ্যায় পড়ানোর সময় বলছিলেন যে বলবেন কেন ভর অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে কেন ভর ও ম্যাটার করে না। আচ্ছা 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 রাইট রাইট। আচ্ছা আমি জাস্ট আই নিড আ 5 মিনিট ব্রেক জাস্ট বিকজ অফ আমার একটা কাজ পড়ে গেছে, আমি জাস্ট আসতেছি। তুমি একটা কাজ করো, বইয়ে কি আলোচনা আছে এটার? আমি একটু আগে দেখ, কাজটা দিয়ে দেই। দেখো এই সূত্রটা জানো, জি ইকুয়াল GM বাই ডি স্কোয়ার, এটার প্রমাণটা, এই প্রমাণটা বুঝো এটা। জি ভাইয়া, জি স্যার। আচ্ছা প্রমাণটা পারি তো, কেমনে এটা আসছে তাই না? তো যদি এটা বুঝে থাকি, তো যদি আমরা দুইভাবে বুঝবো, প্রথম হচ্ছে ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, তো ম্যাথমেটিক্যালি বুঝতে গেলে খুব সিম্পল, যে পৃথিবীর পৃষ্ঠে কোন একটা বস্তু আছে, একটা হালকা বস্তু একটা ভারী বস্তু, ঠিক আছে? তাদের দুইজনের যে অভিকর্ষ ত্বরণের মান, তারা যে মতে পড়ার সময় তাদের যে প্রতি মতে স্পেগ বাড়বে, সেই ক্ষেত্রে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে ভূমি থেকে তাদের দূরত্বের উপর, বা পৃথিবীর কেন্দ্র থেকে তাদের দূরত্বের উপর। আর জি হচ্ছে মহাকর্ষীয় দ্রব্যবেগ, এটা জানি। আর এম হচ্ছে পৃথিবীর ভরের উপর। পৃথিবীর ভর তো কখনো চেঞ্জ হয় না, জি এর মানও চেঞ্জ হয় না। আর ডি, হ্যাঁ, ডি এর মান হচ্ছে যে যদি দুইটাকে আমরা পৃথিবী থেকে সেম হাইট থেকে ছেড়ে দিই, তাহলে ডিও দুইজনের জন্য সেম, তাহলে দুইজনের জি এর মানও সেম হইতে হবে। তার মানে এই ছোট বস্তুটা বা হালকা বস্তু যতটা ত্বরণ নিয়ে তার স্পিডটা যে হারে, বেগটা যে হারে বাড়তে বাড়তে নিচের দিকে যাবে, বড় বস্তুটারও ত্বরণ মানে তার বেগটাও একই সাথে বৃদ্ধি পাবে। তার মানে দুইজন একই রকম, একই সময় একই রকম বেগ মেনটেন করবে। তার মানে কি দুইজন অবশ্যই একই সাথে মাটিতে পড়বে। এটা তো তো কারোর সমস্যা নাই, তাই না? এইটুকু তো বুঝতে কারো সমস্যা হচ্ছে না, হচ্ছে কি? না স্যার। আচ্ছা, কিন্তু সূত্র অনুযায়ী কথাটা সুন্দর ভাবে বলে দেওয়া যায়, এক লাইনে বলে দেওয়া আছে। বাট সমস্যাটা হয় যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করি, যে এইভাবে যদি চিন্তা করি যে যেটা হালকা বস্তু মানে ওজন কম, তার মানে কি পৃথিবী তাকে কম বলে টানতেছে, তাই তো? আর যেটা ভারী বস্তু, পৃথিবী তাকে বড় বলে টানতেছে না, শক্তিশালী বল দিয়ে টানতেছে, তার কারণ এই কারণে তো তার ওজন বেশি, তাই না? তাহলে দুইটা বস্তুকে যদি দুই রকম বল দিয়ে টানে, তাহলে যেটা বেশি বলে টানতেছে সেটাই তো আগে নিচে পড়ার কথা। এই জায়গায় সবার কনফিউশনটা হয়, আম আই রাইট? জি ভাইয়া। আচ্ছা, তার আমরা যখন এই জিনিসটা সূত্রটা এটা এটা বোঝার চেষ্টা করি, তখন আসলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র F=ma এইটা ভুলে যাই। এটার মানে এই সূত্রটা F=ma এটার লজিক্যাল বা সাইকোলজিক্যালি চিন্তা করলে ব্যাখ্যাটা কিরকম দাঁড়াবে জানো? ব্যাখ্যাটা দাঁড়াবে এই, যে তোমার কাছে যদি দুইটা বস্তু থাকে, একটা বস্তু খুব ছোট বা হালকা মানে ভর কম, আর একটা বস্তুর ভর বেশি, তখন তুমি যদি দুইটা বস্তুর উপর সমান পরিমাণ বল প্রয়োগ করো, সমান পরিমাণ বল প্রয়োগ করো, বল প্রয়োগ করলে কি হয়, বস্তু ত্বরণ হয়, তখন যে ঘটনাটা ঘটবে, যেটা হালকা ডেফিনেটলি সেটা অনেক বেশি ত্বরণ হবে, মানে সেটা বেগটা খুব দ্রুত বাড়বে, মানে তার ত্বরণের মানটা ডেফিনেটলি বেশি হবে। বা যেই বস্তুটা ধর বেশি, তুমি তাকে যদি একই বল দিয়ে ধাক্কা দাও, তাহলে তোমার স্পিড গেইন করতে অনেক সময় লেগে যাবে, মানে তার ত্বরণের মানটা এখানে কম হবে। একটু বুঝছি না? জি ভাইয়া। আচ্ছা জি স্যার। তাহলে একটু চিন্তা করো, আমি এই দুইটা বস্তুর মধ্যে একই বল দিচ্ছি, এটা ত্বরণ হবে বেশি, এটা ত্বরণ হবে কম। বাট আমি যদি এখন চাই যে এইটার এইটাতে যে ত্বরণ হয়েছে ছোট বস্তুটার, আমি বড় বস্তুটা যে একই ত্বরণ দিতে চাই, আমাকে ওই বল দিলে কোনোদিন কাজ হবে নাকি বলটাও বাড়িয়ে দিতে হবে? বল বেশি দিতে হবে। তার মানে যার ভর বেশি তারে বলও বেশি দিতে হবে, যার ভর কম তারে বলও কম দিতে হবে, দিলে সেই অনুপাতে কম বেশি করে দিলেই আসলে দুইজন একই ত্বরণে সামনে আ যাবে, তাই না বিষয়টা নাকি?
জি ভাইয়া। তাহলে এবার এখানে কি দোষ করলো? তাহলে দেখো তো, যার ভর কম তাকে পৃথিবী টানে কম বলে, এই কারণে তাকে সে একটা নির্দিষ্ট ত্বরণ দিতে পারে, বা যে বস্তুটার ভর বেশি মানে বড় সাইজের বস্তু সেই বস্তুটাকেও সে বেশি বলে টানে, যার কারণে ওই ছোট বস্তু সমানই ত্বরণ দিতে পারে, যার ফলে দুটো একই ত্বরণ নিচের দিকে পড়ে। দেখো তো এবার কাজ করতে পারছো কিনা, বুঝছি স্যার। বুঝতে জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া তাহলে ছোট বস্তুটাকে যেই বল দিয়ে দিয়ে যে জি ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড² ত্বরণ দিতে পারতেছে পৃথিবী, বড় বস্তুটাকে ওই একই ত্বরণ দিলে তো বলও বেশি লাগবে, তো ওই বেশি বলটা আসলে ওই একই ত্বরণ দিতেই খরচা হয়ে যায়। বোঝা গেছে? জি ভাইয়া এই হচ্ছে বিষয়। এবার বলো আর কি প্রবলেম আছে, ঘর সাজানোর প্রবলেম আছে নাকি? হ্যাঁ স্যার। জি ভাই আচ্ছা, অনেকে যে টাইপের ম্যাথ গুলো সবচেয়ে বেশি কমন এখন হয়ে গেছে, একটা বস্তু আছে ভূমিতে মাটিতে, বলা হইলো যে এই বস্তুটার উপর বস্তুটাকে 5 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, ঠিক আছে? এখন মাটিটার ঘর্ষণ বল হচ্ছে তোমার মনে করে বলা আছে 2 নিউটন। তো যেটা বলতেছিলাম, ঘর্ষণ বল জিনিসটা কি? ঘর্ষণ বল হচ্ছে আসলে একটা বাধাদানকারী বল, এবং এই বলটা কেবলমাত্র তখনই টের পাওয়া যায় বা তখনই অনুভূত হয় যখন কিনা আসলে একটা তলের উপর দিয়ে আর একটা তল চলতে চায়। তো ধরো এই বস্তাকে আমি টেনে নিয়ে যাচ্ছি এই তলটার উপরে, এখন বলা আছে তলটার ঘর্ষণ বল 2 নিউটন। তো আপাতত আমরা ধরে নেই এখানে কোনো ঘর্ষণ নাই। তাহলে একটু চিন্তা করো, আমি যখন 5 নিউটন বল প্রয়োগ করব, তখন এই বস্তুটা যে ত্বরণ হবে সেটা কত হবে, মানে সেটার মানটা কত হবে? ধরলাম এই বস্তুটার ভর হচ্ছে তোমার কত, 10 কেজি। 10 কেজি একটা ভরের একটা বস্তুর উপর আমি 5 টন বল প্রয়োগ করলাম, তাহলে কত হবে সেটা বলো তো? বলতে পারবো না? হাফ মিটার/সেকেন্ড। 1/2 মিটার/সেকেন্ড² ত্বরণ হবে। তো আমি যদি একটু ইজি করার জন্য সংখ্যা গুলা চেঞ্জ করে দিই, ধরো এখানে আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম আর বস্তুটা ধর হচ্ছে 5 কেজি, তাহলে এই কল এফ বাই এ এফ এম এ এই কল এফ বাই এ মানে এফি কল এম এ থেকে আসছে, সেখান থেকে হিসাব করলে ত্বরণ হবে তখন 2 মিটার/সেকেন্ড², তাই না? তো ঘর্ষণ নাই, 10 নিউটন বল প্রয়োগ করলাম 5 কেজি ভরের বস্তুর উপর, তার ত্বরণ আসলো কত? 2 মিটার/সেকেন্ড². এবং এইটাই নর্মাল প্রসিডিওর। মানে এখন আমি বলে দিলাম এখানে ঘর্ষণ বল আছে 2 নিউটন, কত নিউটন? 2 নিউটন। এখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এদিকে না ওদিকে? বিপরীত দিকে। বিপরীত দিকে। তার মানে আমি চিন্তা করতে পারি এইভাবে যে ঘর্ষণ বল 2 নিউটন মানে বিপরীত দিক থেকে একটা বল 2 নিউটন দিয়ে কাজ করতেছে। এখন একটু চিন্তা করে দেখো, এখন আমরা যে 10 নিউটন বলে টানতেছিলাম সেখান থেকে কি 2 নিউটন বল খোয়া যাবে না? যাবে জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তখন এই বস্তুটার যে ত্বরণ হবে, তখন তো 2 মিটার/সেকেন্ড² হবে না, বা যে ত্বরণটা হবে সেটা কোন বলের কারণে হবে? 10 নিউটনের কারণে নাকি 8 নিউটনের কারণে? 8 নিউটনের কারণে। তার মানে 2 নিউটন ঘর্ষণ বল অ্যাড করার মানে হচ্ছে আমি যদি সেম বস্তুটাকে কোনো ঘর্ষণবিহীন তলে 8 নিউটন বলে টানতাম, তাহলে এইটা যেভাবে আগাবে, যে স্পিডে আগাবে, তার যে সব বেগের মান যখন যেখানে হবে, মানে এক্স্যাক্টলি এটার ত্বরণ যেমন হবে এটার ত্বরণ এক্স্যাক্টলি সেম হতে বাধ্য হবে তখন, তাই না? তাই তো? জি ভাইয়া। আর এই হচ্ছে বিষয়। আর যখনই তার মানে ঘর্ষণ বল দেওয়া থাকবে, তখন জাস্ট ঘর্ষণ বলটা বিয়োগ করে বাকি যে বলটুক থাকে সেই বল দিয়ে ওই বস্তু ত্বরণ বেগ সবকিছু হিসাব করতে হবে। এই হচ্ছে সিম্পল একটা কি, আর কিচ্ছু নাই এখানে। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাই পর ত্বরণ দেওয়ার মানে বল দেওয়ার পর ছেড়ে দেওয়ার পরে বল দিয়ে বল দেওয়ার পর ছেড়ে দেওয়ার পরে। আচ্ছা এখানে কাহিনী আছে, ধরো আমি এখানে একটু হিসাব করো, তাহলে 8 নিউটন বল দিলে কত ত্বরণ হবে? 8/5 কত হয়?
1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে প্রতি সেকেন্ডে তার বেগ 1.6 মিটার পার সেকেন্ড করে বাড়বে। তাহলে ধরো আমি এটার মধ্যে এই বলটা 5 সেকেন্ড ধরে প্রয়োগ করলাম, কত সেকেন্ড ধরে? 5 সেকেন্ড ধরে। তাহলে 5 সেকেন্ড পরে এটা বেগ কত হবে? 580 মানে 8 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড ধরে বলটা প্রয়োগ হইলো, 5 সেকেন্ড ধরে বলটা প্রয়োগ হওয়ার পর ওই বস্তুটার যে বেগ দাঁড়ালো সেটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন আমি বল দেওয়া বন্ধ করে দিচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে এই বস্তুটার আর সামনের দিকে ত্বরণ হওয়ার কোনো সুযোগ নাই, তাই তো? নাকি আছে কি? জি ভাই, এখন থেকে কি মন্দ না? সামনের দিকে ত্বরণ হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এখান যখন আমি বল প্রয়োগ করা বন্ধ করে দিছি, ও যেহেতু অলরেডি রানিং আছে, মুভমেন্ট করতেছে, স্থির অবস্থায় বসে নেই, তাহলে তখন কি ঘর্ষণ বল কাজ করবে না? করবে তো, নাকি? জি স্যার, জি ভাইয়া করবে। সেটা কোন দিকে কাজ করবে? এখন বিপরীত দিকে। তার মানে এখন ঘর্ষণ বলটা কি করাবে? ওর ওর মন্দন ঘটাবে, এবং তখন তার মন্দনের মানটা হিসেব করার জন্য তুমি বল কত ব্যবহার করবা? এই 2 নিউটন। ঘর্ষণ বলটা, ঘর্ষণ বলটা ব্যবহার করবা। তার মানে তার যেহেতু 2 নিউটন বল হবে, সেই বল হিসেব করে তখন তার মন্দনের মানটা তোমাকে চিন্তা করতে হবে। এবং যখন তুমি ঘর্ষণ বলের মানটা বসাবা, ডেফিনেটলি মাইনাস ভ্যালু বসাবা, মাইনাস এফ বসাবা, তাহলেই দেখবা তখন তোমার এর ভ্যালু নেগেটিভ আসতেছে, এবং ওখান থেকে তুমি তখন গতিসূত্র হিসাব করতে পারবা, এটা কখন গিয়ে জিরো হবে, কত সময় পরে গিয়ে থামবে, সবকিছু। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। দেখো সমস্যা হয় কিনা। বুঝতে পারছি। জি ভাইয়া, তো এই ছিল মোটামুটি ওভারঅল বিষয়। অনেক খুঁটিনাটি বিষয় থাকে যেটা বইয়ে আছে, সেটা আমি এখন বলতেছি না, তোমরা পড়ো, পড়লে প্রবলেম ডেফিনেটলি বের হবে। আমাকে কন্টিনিউ আস্ক করতে থাকো, মানে নেক্সট ক্লাস থেকে তো অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো আর কি। বুঝতে পারছি। তাহলে আবার আরো বিষয় আছে, ঘর্ষণের আরো কিছু অঙ্ক পাবা, আবার পুলির কিছু অঙ্ক আছে, ঠিক আছে, ওগুলো নেক্সট দিন ধরবো। বাট আজকে তোমাদের কাজ হচ্ছে আসলে চ্যাপ্টার, যেহেতু আমি আমি আজকে শুরু করলাম, কিন্তু তোমরা কিন্তু শুরু করো নাই, আমাই রাইট? ঠিক বলছি কি না? তো তোমরা নিজেরা কিছু এখন চ্যাপ্টারটা একটু ওভারভিউ করো, এরপরে হচ্ছে টেস্ট পেপার, তারপর হচ্ছে বা যে কোনো র্যান্ডম গাইড থেকে ঘাটলেই হবে। হ্যাঁ, যেখান থেকেই ঘাটো, প্রবলেম বের হলে দেখবা আস্তে আস্তে ডেভেলপ করবে, ঠিক আছে? তো আপাতত এখন আর কোনো কিছু টপিক আছে যেটা বুঝো না, বুঝে দিতে হবে? দেখো তো আর কোনো টপিক আছে কিনা, মেজর কোনো টপিক। গতি ঘর্ষণ সহগ আছে তোমাদের? জি স্যার আছে। এটাকে ঘর্ষণ গুণাঙ্ক আমরা বলে থাকি আসলে, ওইটা আবার একটু কাহিনী আছে, এটা একটু লম্বা করে আলোচনা করতে হবে, ঠিক আছে? এটা সাধারণত যে হেলানো তলের জন্য চিন্তা করা হয়, এটা নিয়ে নেক্সট ক্লাসে বলবো, কারণ এটার সাথে আবার পুলি রিলেটেড আছে। বুঝতে পারছো? পুলি এটা একসাথে শেষ করবো। আরো কিছু এখানে কাহিনী আছে, উপাংশ দিয়েও কিছু ম্যাপ করতে হয় চ্যাপ্টারে, কারণ এখন ঢুকিয়ে দেয় আর কি, ওগুলো আলাদাভাবে একটা সেগমেন্ট আলোচনা করতে হবে। এছাড়া আরো কিছু আছে কি? দেখো তো একটু বইটা ঘাটো তো। কাফি কি আছো আমাদের সাথে? কাফি কি আছো আমাদের সাথে? আছি স্যার। হ্যাঁ, তুমি তো মনে হয় তুমি হারাই গেছো এরকম মনে হচ্ছিল। আচ্ছা, আর কোনো প্রবলেম মানে কনসেপচুয়াল বা বেসিক আর কোনো প্রবলেম নাই আশা করি, আমরা ম্যাথ ধরে ফেলি। হ্যাঁ, বইটা আজকে ঘাটি, পুরো বইটা একদম তন্ন তন্ন করে ঘাটবো চ্যাপ্টারটা, দেন আমরা ম্যাথ করা শুরু করে দিই। দা মাস মোর ইউ ডু দ্য প্র্যাকটিস অফ ম্যাথ, ইউ উইল ডেভেলপ। ম্যাথই হচ্ছে আলটিমেট বিষয় এখানে। আর ভরবেগের সংরক্ষণে কিছু অঙ্ক পাবা, ও তারপর আরো বলি, ওই যে বুলেটের কিছু অঙ্ক পাবা, ওগুলা করবা, তক্তার কিছু অঙ্ক পাবা, এগুলা করবা। হ্যাঁ, দেখো ঘাটো প্রবলেম এই চ্যাপ্টারে তোমাদের, মনে রেখো চ্যাপ্টার 2 আর
মিলিয়ে তো আছে, তো তোমাদের ওভারঅল টু থ্রি একসাথে এখন দেখা উচিত, সবকিছু দেখা উচিত, কোনো কিছু বাকি দেখা উচিত না। যে চ্যাপ্টার টু এবং থ্রি পারবে সাথে ফোরটাও পারবে, মোটামুটি কনফার্ম থাকো তুমি দুইটা এমসিকিউ একটি আনসার করতে পারবা, ঠিক আছে? টু থ্রি ফোর জানা থাকলে অ্যাটলিস্ট দুইটা সিকিউ পারা উচিত, আর দুইটা সিকিউ পারলে তোমার লাগে কয়টা, আর মাত্র তিনটা সিকিউ দরকার, বুঝতে পারছো? মানে লাইফ উড বি ইজিয়ার ইফ ইউ ইফ ইউ কমপ্লিট দ্য মেকানিক্স ফুললি, ঠিক আছে? তো আজকের মতো আল্লাহ হাফেজ তাহলে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।